ফ্ল্যাশ খবর এক নজরে, স্পন্সর বাই কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, প্রতিমা জুয়েলারি হাউস, বাসুদেবপুর, মা ভদ্রকালীর সামনে, পূর্ব মেদিনীপুর, এবং মাইতি দেবী চ্যানেল লাইভ, ঝাড়েশ্বরী মোড়, সাত মাইল, কন্টাই, পূর্ব মেদিনীপুর। নমস্কার, ওয়েলকাম টু মাইতি দেবী চ্যানেল। আজ আমরা আপনাদের সামনে দেশ, জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব। আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি। আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই। শাহ পজিটিভ, বচ্চন নেগেটিভ, গুরুগ্রামের হাসপাতালে ভর্তি অমিত শাহ, করোনা মুক্ত অমিতাভ বচ্চন বাড়ি এলেন, ভূমি পুজোয় আমন্ত্রিতের সংখ্যা কমালেন যোগী, অভিষেক নানাবতীতেই রয়েছেন, 19 সেপ্টেম্বর আইপিএল শুরু, প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন। কোভিড গবেষণা কেন্দ্র আইডিতে রেসপন্স ফ্যাটিক ফাঁদে নেতারাই, মেয়ের কাছে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত মা বৌদি, প্রতিবেদনগুলি সবাই দেখুন। জলে ডুবে মৃত্যু দুই বোনে, রণক্ষেত্র আমজাগা, দূরপাল্লার বাসে থার্মাল স্ক্যানিং, জোড়া বাগে খেল মানুষ, স্তম্ভিত সুন্দরবন, ফের মৃত্যু পুলিশ কর্মীর, গত নদিনে মৃত পাঁচজন, 10 কিলোমিটার যেতে 6,000 টাকা, করোনা সন্দেহে বিতাড়িত বৃদ্ধ, মাস্ক পরে আনা ব্যান্টি বাবলির, মাথা থেতলে খুন সিভিক ভলেন্টিয়ার, হাতে রিপোর্ট লিখতে গিয়ে পুলিশের জালে। বাবুয়াদিতে পিটিয়ে খুন, পূজালিতে 21 ঘন্টা বন্ধ চল, আবাসনে বৃক্ষরোপণ, মোবাইল সংস্থাকে আর্থিক জরিমানা, মায়ের পচা গলা দেহ আঁকড়ে একা মেয়ে, ম্যানগ্রোভের বীজে জীবনের নয়া অঙ্কুরোদম, নিউ টাউনে করোনায় অ্যান্টিবডি টেস্ট, প্রতিবেদনগুলি সবাই দেখুন। মমতাকে নিয়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ, গ্রেপ্তার বিজেপি সমর্থক, বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, 5 আগস্ট লকডাউন অমানবিক বললেন দিলীপ, সারদায় ফাঁসিতে মৃত্যু, ঘাটালে তৃণমূল উপপ্রধানকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযোগের তীর বিজেপির দিকে, পূর্বচড়া নেতাজি পাঠচক্রে আচার্য পপ্লচন্দ্র শরণ, স্কুল কলেজ ভর্তির সরকারি নির্দেশ মানা হচ্ছে না। গরম জল এবং নুন জলেই কাবু করোনা, রাশিয়ার গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য, প্রতিবেদনটি দেখুন। ইগরার হাটবেচা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাতদের মারে আহত গৃহকর্তা, কালিন্দিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু, হেরিয়া ও উদাকালী বাজার এলাকায় 7 দিন লকডাউন, করোনা সংক্রমিত কাঁথির আরও এক সাফাই কর্মী, কাঁথি সঞ্জীবন হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে ফিরলেন 6 জন, পটাশপুর 1 নম্বর ব্লকে করোনা সংক্রমিত 3, ভূপতিবাবুর ছেলে করোনা নেগেটিভ, আশঙ্কা মুক্ত হলেন বাজকুলের লোকজন, রবিবার বন্ধ থাকলো তেথিবাড়ি মিলনী মার্কেট, বাজার থেকে বাড়ি ফেরা হলো না যুবকের। করোনা যোদ্ধা আশাকর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য কিট প্রদানসহ ভাতা ও বিমা বৃদ্ধির দাবি,